সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করে দিলাম এখন থেকে। আর ঠাকুর পুজো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, স্নান সেরে, আর পুজোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কিন্তু একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো এখন যাই রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই বাবার জন্য গরম জল করে দিয়েছি, লবণ দিয়ে বাবা গার্গিল করে মানে করছে। আর তারপরে আমি চাটা করলাম, চা, আর এখানে হচ্ছে ছোলা আর বাদাম, কাঁচা কাঁচা ছোলা কাঁচা বাদাম হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এটা হাজবেন্ড আর বাবা প্রত্যেক দিন সকালবেলা খায়, আর বাবা চায়ের সাথে সকালবেলা মুড়ি খায়। তো বাবাকে এটা দিয়ে আসলাম, আর দিয়ে এসে তারপরে হচ্ছে তরকারি করে নিয়েছি। আজকে হচ্ছে আলুর দম করেছি আর তারপরে রুটিটা ভেজে নিয়েছি। রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে সবাইকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেব। তো এই যে দেখো রুটি করা হয়ে গেছে আর এখানে আছে আলুর দম। আর আজকে একটু আলুর দম করলাম, তো এই আলুর দম মানে ধনে পাতাটা তো দিয়ে করেছি। এই যে দেখো এই আলুর দম আর রুটি সকালের টিফিন। তো চলো সকালের টিফিনটা করে তারপরে দেখো একটা বাসনমালা এসেছিলো। তো 14খানা কাপড় দিয়ে হচ্ছে এই এই বাসনটা রেখেছি, কেমন হয়েছে জানিও। 14খানা কাপড়, বুঝতে পারছো? আমার জিয়ার খুব পছন্দ হয়েছে, বলছে মা নাও মা নাও, আর এই স্টিকারটাও ও তুলে ফেলেছে। তো ওর এত পছন্দ হয়েছে। আর 14খানা কাপড় দিয়েছি, তারপরে দিয়েছে মোটে দেবে না 20খানা চেয়েছিল, জানো তো বন্ধুরা। তো আমি 14খানা দিয়ে মোটে দেবে না, তবুও মানে আমি বলছি পরে আবার আর একটা দিয়ে দেবো। তো এই বলে নিয়েছি আর কি, ঢাকনা আছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে বাসনটা। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ঢাকনা আছে তো এই কারণে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর সোনার না কি হয়েছে বলো তো, ভীষণ হেয়ার ফল হচ্ছে, মানে ভীষণ চুল ঝরে যাচ্ছে। তো আমি বললাম এত সুন্দর চুল, মানে কি বলবো, ভীষণ মায়া লাগছে। এক কি সুন্দর মানে ওর চুলটা তো ভীষণ মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, এত চুল পড়ছে। তো ওই কারণে হাজবেন্ডকে বললাম সেলুন থেকে চুলটা কাটিয়ে নিয়ে আসো, তাই জন্য ওর বাবার সাথে সেলুনে যাচ্ছে। তোর জুতো পরে যা, আমারটা পড়ছিস কেন? সব কাটাকাটি করে নিয়েছি। এখানে হচ্ছে আলু আর ঝিঙ্গে, এখানে এই যে পালং শাক দিয়ে আলু ঝিঙ্গে কুমড়ো দিয়ে একটা তরকারি করবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, মানে সব কিছু গোছানো হয়ে গেছে, এখন ফটাফট রান্না করবো, ঠিক আছে? তো চলো এটা পোস্ত দিয়ে করব। এখন আমি শিলের মধ্যে পোস্তটা বেটে নেব, অল্প একটু পোস্ত, তো মানে সামান্য পরিমাণ পোস্ত, মিক্সিতে পেস্ট হবে না, তো এই কারণে শিলনোড়াতে পেস্ট করবো। আর যেরকম ভাত হয়ে গেছে, এখন এই পোস্তটা বেটে নেব। বেশি লঙ্কা নিয়ে নিই, লঙ্কাগুলোতে না ভীষণ ঝাল আছে ওই কারণে। তো চলো শিলনোড়াতে পেস্ট করে নিই। এখন পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আলু আর ঝিঙ্গেটা আমি লাল করে দেখো ভেজে নিয়েছি, আলু আর ঝিঙ্গেটা লাল করে ভেজে নিয়েছি। আর এইবারে পোস্তটা দিয়ে দিয়েছি, সাথে সামান্য মিষ্টি, দুটো চেরা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ, তারপরে একটু কষিয়ে নিয়েছি। আর তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু জল দেব, আর কোনো মশলা দেবো না এর মধ্যে, সামান্য পরিমাণ একটু জল দেব। আর খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখো জল দিয়ে দিয়েছি,
এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর এখানে দেখো পালং শাকটা বসিয়েছি, আর পালং শাকে আমি শুকনো লঙ্কার পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে একটুখানি ভাজা মশলা দেবো নামানোর আগে। তো বন্ধুরা দেখো পালং শাকটা মোটামুটি হয়ে গেছে, আর পালং শাকটা এখন নামিয়ে নেব। আর এইখানে এই যে ডাল, ডালটা ফোড়ন দেব। আর আজকে না ডাটা দিয়ে ডাল করেছি, দেখো বন্ধুরা তো সমস্ত রান্নাই হয়ে গেছে, আর ডাটা দিয়ে ডাল এই যে ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর পালং শাক, আর এখানে হলো ভাত। তো আজকের মেনু হচ্ছে এটাই। রান্না বান্না সব কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তাহলেই রান্নাঘরের কাজ হয়ে যায়, আর বাসনটা মেজে নেবো, ব্যাস। আর কিছু বাসন আমি রান্না করতে করতেই মেজে নিয়েছি, কিছু বাকি আছে তো সেটাই এখন মেজে নেবো, চলো। তো বন্ধুরা দেখো রান্না বান্নার পরে গ্যাসটা মুছে নিয়েছি, আর কদিন ধরে ভাবছি মশলা করতে হবে মশলা করতে হবে, মশলাটা শেষ হয়ে গেছে কিন্তু আলসেমি আর ছাড়ে না। তো আর শেষমেশ আজকে এই যে নিয়ে বসলাম, আজকে নিয়ে বসলাম, এখন এই মশলাগুলো একটু শুকনো খোলাতে না একটু জিরেটা ভেজে নিচ্ছি, তারপরে একটু ধনেটাও ভেজে নেব, আর মশলাগুলো করে রাখবো আজকে। করবো করবো করে আর করাই হচ্ছিল না, যাই হোক আজকে মানে করেই ফেলছি আর কি। আর একটু শুকনো খোলাতে ভেজে নিলে খুব সুন্দর তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায় গুঁড়োটা। তো একটু ঠান্ডা করে নেব, এটা তো ভীষণই গরম, আর এখানে বসিয়ে দিয়েছি ধনে, জিরেটা ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমি মশলাটা করে তারপরে ফিরে আসছি। দেখো মশলা আমার করা কমপ্লিট, আর বেশ ভালোই হয়েছে, এক কৌটো মতন হয়েছে। তো এটা অনেক দিন হয়ে যাবে, আর মশলা করা থাকলে না রান্না বান্না দেখবে করতেও কিন্তু সুবিধা হয় অনেকটাই। আমি সমস্ত মশলা এভাবেই করে রেখে দিই, মশলাটা একদম মানে ছিল না, শেষ হয়ে গেছিলো। তো যাই হোক আজকে করলাম, দুমাস পুরো নিশ্চিন্ত, দুমাস হয়ে যাবে, এক ফোটো মশলা মোটামুটি দুমাস হয়ে যায়। কারণ শুধু তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খাওয়া হয় না, আরও সাথে অন্যরকম সমস্ত মশলা থাকে, কখনো সখনো একটু কাঁচা জিরে খাওয়া হয়, এই আর কি, মিলিয়ে মিশে দুমাস হয়েই যাবে নিশ্চিন্তে। আজকে করলাম দুমাস নিশ্চিন্ত। তো চলো এখন একটু ঘর দুয়ারটা গোছাবো, কারণ সেই সকালবেলা তো ঘর দুয়ার ঝাড় মোছা সব হয়েছে, এখন একটু গোছাবো গাছাবো, জামা কাপড় কটা আছে সেগুলো গোছাবো, এই আর কি, আর ওদের স্নান টান সব হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, বিকালবেলা একটু চলে আসলাম ছাদে, ওই দেখো জিয়াও এসছে, আর জিয়া গাছে জল দিচ্ছে, আমি দিচ্ছিলাম বলে মা আমি দেবো, তো ওই দিচ্ছে, ওই দেখো। পারবি তুই বাড়িতে নিতে পারো তাহলে? ওই কোনার জবা গাছটাতে দেওয়া হয়নি মা, ওই কোনার, ওই কোনার জবা গাছটাতে আমি দিই, দূরে পারবো না। আর বন্ধুরা দেখো একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, দেখো জানি না কত দূর কি হবে, তো গাছটা হয়েছে, ছোটই আছে, এখন জানি না হবে কি না, নিজে থেকেই হয়েছে হয়তো। কখনো আমি তো সবজির খোসা টোসা ফেলি, তো সেই সাথে হয়তো কখনো বীজ পড়েছে আর তার থেকেই হয়েছে, দেখা যাক কত দূর হয়। আজকে ছাদে ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, দেখো গাছ দেখেই বুঝতে পারছো, গাছের পাতা নাড়া দেখেই বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া আজকে ছাদে, পুরো ঝড়ের মতন হাওয়া বইছে। সোনা ঘুমাচ্ছে এখনো, সোনা এখনো ওঠেনি, জিয়া উঠেছে, তো আমি বললাম যাবি, তো বললো যাই মা চলো, ও এসছে, সোনা ঘুমাচ্ছে এখন। তো
চলো গাছগুলোতে জল দিয়ে তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। দু তিন দিন ধরে জমতে জমতে বেশ খানিকটা দুধ জমেছে, তো ভাবলাম চলো একটু পায়েস বানিয়ে ফেলি। আর বাবাও আছে, বাবাও পায়েস খেতে খুবই ভালোবাসে, তো এই কারণে একটু পায়েস বসিয়েছি। তো দুধটা জাল করে নিয়েছি আর তার মধ্যে চাল দিয়ে দিয়েছি, এই মুহূর্তে চাল দিয়ে দিয়েছি। আর এবারে একটু চালটাকে ফুটিয়ে নেব আর তারপরে চিনি দিয়ে দেবো, আজকের পায়েসটা চিনি দিয়ে করব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। পায়েসটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, আর এর মধ্যে একটু তেজপাতা আর এলাচ দিয়েছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন বাটিতে বাটিতে সব নামিয়ে নেব। আর পায়েসটা না বেশি হয়নি, অল্পই হয়েছে, কারণ দুধ তো বেশি জমেনি, অল্প পরিমাণে জমেছিল, তো ওই 150 গ্রাম চাল দিয়ে করেছি আর কি। তো যাই হোক, এই যে বাটিতে বাটিতে নামিয়ে নিচ্ছি, একটু দু যাদের ঘরে দু বাটি দেব, আর যেটুকু থাকবে সেটুকু একটা বড় বাটিতে নামিয়ে নেব, আর বাবাকে খেতে দেব তার জন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো ওই কারণে বেশি বাটিতে নামাইনি, তিনটে বাটিতে নামিয়েছি আর একটা বড় বাটিতে নামিয়ে রেখে দেব। আর এই যে ছোটো জায়ের একটা প্লেটও ছিল, তো একবারেই দিয়ে আসবো। তো চলো, আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় কেউ পায়েস খাবে না, সবাই রাত্রে রুটি দিয়ে পায়েস খাবে, তার জন্য সিঙ্গারা আনা হয়েছে। এখন এই মুড়ি আর সিঙ্গারা সন্ধ্যাবেলায় খাওয়া হবে, পায়েসটা রেখে দিয়েছি, ওটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন সবাই মুড়ি চানাচুর সিঙ্গারা এইসব খাওয়া হবে, আর বাবা একটু সিঙ্গারাটা ভালোবাসে খেতে, তো সন্ধ্যাবেলায় এটাই খাওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি, সবাইকে দিয়ে আসি। এই যে জিয়া পড়ছে এখানে, আর শোনা আজকে পরীক্ষা বাড়িতে, মায়ের পরীক্ষা মায়ের কাছে, তাই তো? মা লিখতে দিয়েছে 10-এর মধ্যে দেখা যাক কত পায় জিয়া, তাই তো? ইয়েস ম্যাডাম বলে, ইয়েস ম্যাডাম, আমি আমাকে ম্যাডাম বানিয়ে দিলে, তাই? ঠিক আছে, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, সুন্দর করে লিখে পড়ো, ঝটপট করে। সন্ধ্যার টিফিন টিফিন খেয়ে এই ওদেরকে নিয়ে বসলাম, এখন এখন ওদেরকে পড়াবো, তো এই আর কি। যাই হোক বন্ধুরা, আর সোনাকে তো দেখানো যাবে না, কারণ ওর চুল নেই, তো তাই ও বলে দিয়েছে মা আমার ভিডিও করবে না, তো তার জন্য আর ওর ভিডিও করলাম না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যারা নতুন দেখছো প্রথমবার আমার ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে আজকের মতন টাটা।